তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এই প্রথম বাংলা একটা কেজিএফ এর মতো কোন মুভি তৈরি হইতেছে, এটা সত্যি আমাদের জন্য প্রাউড ফিল করার মতো একটা বিষয়। এ ভাই হোয়াট এ লুক, তুমি কোন শহরের মাইয়া। বাট ওয়ান সেকেন্ড, কিন্তু ইদানিং সাকিব খানকে ভিন্ন ভিন্ন রূপে দেখতেছি, যেটা আসলে সত্যি দুর্দান্ত। আর এর ব্যত্যয় ঘটিলে হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, ইটস ইউর এস এম পাভেল, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার রিয়াকশন ভিডিও। তো গাইস আজকে আমরা রিয়াকশন দিতে চলে এলাম তুফান সিনেমার যে গানের টিজার এসেছে, এই টিজারের উপরে রিয়াকশনটা হতে চলেছে। তো আমরা ভিডিওটি সংগ্রহ করেছি এসবিএফ ইউটিউব চ্যানেল থেকে, আপনারা চাইলে মেইন ভিডিওটিও দেখে আসতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো লেটস স্টার্ট। এ ভাই হোয়াট এ লুক, সাকিব খানের এই লুক গুলো সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওকে আমরা সামনে আগাই। এ এটা কে হতে পারে আইডিয়া করো, আর কে কি আইডিয়া করতেছো কমেন্টে জানাও। লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বাট ওয়ান সেকেন্ড, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, কথাগুলো মিলছে কিন্তু যুক্তিটা মিলে নাই। তার মানে কি তুই বলতে চাইছো? আমার মাথায় বুদ্ধি নাই। মন্টু ভিডিও প্লে কর। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমার জন্মের পর থেকেই আমি মিমি চক্রবর্তীকে এই লুকে দেখতেছি, কিন্তু ইদানিং সাকিব খানকে ভিন্ন ভিন্ন রূপে দেখতেছি, যেটা আসলে সত্যি দুর্দান্ত। এই প্রথম বাংলাদেশে কেজিএফ এর মতো কোন মুভি তৈরি হইতেছে, এটা সত্যি আমাদের জন্য প্রাউড ফিল করার মতো একটা বিষয়। অন্ততপক্ষে বাংলাদেশ সিনেমার দিক থেকে হলেও এগিয়ে যাচ্ছে। টিজার কি একানেই শেষ? হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়ারে এটা হতে যাচ্ছে তার বেস্ট একটা সিনেমা। এর আগেও সাকিব খানের প্রিয়তমা হিট করেছে রাজকুমারও, কিন্তু পার্সোনালি আমার মনে হয় প্রিয়তমা রাজকুমারের চেয়ে তুফান সিনেমাটা একটু বেশি হিট করবে। এই ছিল তুফান সিনেমার উড়া ধুরা গানের টিজার নিয়ে রিয়াকশন ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কর, চ্যানেলে নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব। আর হ্যাঁ, কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট বক্সে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। I'm not afraid to die.